আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ চ্যানেল ইউরোপে সংবাদে। বাতাকক্ষে আপনাদের সাথে আছি আমি হাসিন আক্তার। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। ডোনাল্ড ট্রাম্পকে ব্রিটেনে নিষেধের দাবিতে টাওয়ার হ্যামলেটসে সমাবেশ। ব্রিটেনে ফার্স্ট টাইম হোম বায়ারদের জন্য ডিপোজিট বোনাস ইন্টারেস্ট ফ্রি লোনের সুবিধা চালু। ট্রাম্পকে যুক্তরাজ্যে নিষিদ্ধ করতে পার্লামেন্টে বিতর্কের সম্ভাবনা। কারি শিল্পের সংকট নিরসনে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সাথে সভা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কোন ধর্ম বা জাতির বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ ছড়ানোকে অসভ্যতা এবং বর্বরতা হিসেবে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পকে ব্রিটেনে নিষিদ্ধের দাবি জানিয়েছেন টাওয়ার হ্যামলেটসের মানুষ। শুক্রবার লন্ডনের মুসলিম সেন্টারের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে তারা এই দাবি জানান। সমাবেশে বক্তৃতা করেন ব্রিটেনের শীর্ষ ট্রেড ইউনিয়নের প্রতিনিধি, জুইস সিনাগগ ও খ্রিস্টান চার্চের প্রধান এবং রাজনীতিবিদ আর মানবাধিকার কর্মীরা। শুক্রবার বাথ জুমা এলএমসির সামনে সমাবেশে যোগ দিয়ে মুসলমানদের প্রতি সহমর্মিতা জানান বিভিন্ন ধর্মের প্রতিনিধি, মানবাধিকার সংগঠন ও রাজনীতিবিদরা। সমাবেশ পরিচালনা করেন এলএমসির ডাইরেক্টর দেলোয়ার খান। এতে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিক্সের সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সংহতি জানিয়ে বক্তৃতা দেন। ব্রিটেনে ফার্স্ট টাইম বায়ারদের জন্য ঘর কিনতে নতুন সুবিধা চালু করল সরকার। হেল্প টু বাই স্কিমের ঘর কিনতে আগ্রহীদের সহায়তা করতে চলতি ডিসেম্বর থেকে নতুন এই সুযোগটি চালু করছে সরকার। নতুন সুযোগ অনুযায়ী ঘর কেনার জমানো প্রতি £200 সরকারের তরফে আরও £50 বোনাস হিসাবে পাবেন জমাকারীরা। এছাড়া লন্ডনে হেল্প টু বাই স্কিমের আওতায় ঘরের ক্রেতাদের জন্য £240,000 পর্যন্ত ইন্টারেস্ট ফ্রি লোন মিলবে। তবে এই সুযোগটি কেবল নতুন তৈরি ঘর কেনার ক্ষেত্রে পাওয়া যাবে। এক্ষেত্রে ক্রেতা মাত্র 5% ডিপোজিটের অর্থ যোগান দিতে পারলেই মিলবে লন্ডনে নিজের বাড়ির কেনার সুযোগ। ধর্ম আর সম্প্রদায় বিদ্বেষী মন্তব্য করা আমেরিকান রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পকে ব্রিটেনে নিষিদ্ধ করে ডেবিট অনুষ্ঠিত হতে পারে ব্রিটিশ পার্লামেন্টে। এরই মধ্যে ব্রিটেনে তাকে নিষিদ্ধের জন্য অনলাইনে আবেদন করেছেন 500,000-এর বেশি ব্রিটিশ নাগরিক। ওই আবেদনে ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাজ্যে নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়েছে সরকারের কাছে। কোনো আবেদনের স্বাক্ষরের সংখ্যা 1,00,000-কে পৌঁছালে সে বিষয়টি নিয়ে পার্লামেন্টে বিতর্ক করার কথা বিবেচনা করা হয়। এর ফলে ট্রাম্পকে ব্রিটেনে প্রবেশ করতে দেওয়া হবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে ব্রিটিশ সরকার তাদের পার্লামেন্টে একটি বিতর্ক অনুষ্ঠানের বিষয়টি বিবেচনা করবে। ব্রিটেনের বাংলাদেশি ও এশিয়ান কারি শিল্পের চলমান সংকট সমাধানে হাউস অব কমন্সে গঠিত অল পার্লামেন্টারি কারি গ্রুপের এমপিদের সাথে সভা করেছেন কারি ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ। পার্লামেন্টের কমিটি রুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন গ্রুপের চেয়ারম্যান ফল স্কেলি এমপি। সভায় বক্তব্য রাখেন গ্রুপের সদস্য এনপেন এমপি, হাউস অব লর্ডসের সদস্য লর্ড শেখ, ডেভিড মেকিন টর্স এমপি, মিশেল ডোনিলান এমপি, বিবিসির প্রেসিডেন্ট ইয়াফর আলী, সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী, এনামুল করিম সেলিম, এফওবিসির ইয়াউর খান সহ চাইনিজ ও মালয়েশিয়ান কারি ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ। সভায় বিবিসির নেতৃবৃন্দ পার্লামেন্টারি গ্রুপের কাছে কারি শিল্পের রক্ষার সুপারিশ সম্বলিত একটি রিপোর্ট হস্তান্তর করেন। যুক্তরাজ্যে সফররত বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আব্দুল মান্নান এমপিকে টাওয়ার হ্যামলেটসের স্পিকারের উদ্যোগে সংবর্ধিত করা হয়েছে। সংবর্ধনার জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি প্রবাসীদের প্রতি বর্তমান সরকার আন্তরিক। স্পিকার আব্দুল মুকুদ চুন্নু এমবিএ সভাপতিত্বে ও কাউন্সিলর আয়াস মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম, কাউন্সিলর রাজীব আহমেদ, খালিস উদ্দিন আহমেদ, আসমা বেগম, মিসেস আব্দুল মুকুদ চুন্নু, সাবেক মেয়র দরসুল্লাহ, এজিএন বাংলা সিইও হাফিজ আলম বক্স, ব্যবসায়ী আজমল হোসেন প্রমুখ।
অনুনদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর জেনেথ রহমান, আহবাব হোসেন, আনসারুল হক প্রমুখ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচার, বাধা সৃষ্টি, আন্তর্জাতিক ষড়যন্ত্রের প্রতিবাদ এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের হস্তক্ষেপের প্রতিবাদ জানিয়ে লন্ডনস্থ পাকিস্তান হাইকমিশন ঘেরাও কর্মসূচি পালন করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। সেন্ট্রাল লন্ডনের পাকিস্তান হাইকমিশনের সামনে ঘেরাও কর্মসূচি শেষে হাইকমিশনার বরাবর একটি স্মারকলিপিও প্রদান করা হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি জালাল উদ্দিন, সহসভাপতি আবুল হাশেম, শামসুদ্দিন মাস্টার, সৈয়দ মুজাম্মিল আলী, মারুফ চৌধুরী, সাজ্জাদ মিয়া, আব্দুল আহাদ চৌধুরী, আনসারুল হক, আসম মিসবা, খসরুজ্জামান খসরু, মেহির নিগার চৌধুরী, জামাল আহমেদ খান, হোসনারা মতিন, মোকেশ মনসুর প্রমুখ। অনলাইন পোর্টাল বিশ্ব বাংলা নিউজ 24.com এর আনুষ্ঠানিক লঞ্চিং অনুষ্ঠান হল হাউজ অব কমন্সের হল রুমে। অনুষ্ঠানে রাখা বক্তব্যে রোশনারা আলী এমপি বলেন, নতুন এই অনলাইনটি অভিবাসী বাঙালিদের পজিটিভ সংবাদ সহ অন্যান্য সংবাদ সঠিকভাবে তুলে ধরবে এটি প্রত্যাশা। নির্বাহী সম্পাদক মোহাম্মদ শাহেদ রহমানের স্বাগত বক্তব্যের পর আনসার আহমেদ উল্লাহর পরিচালনায় অনুষ্ঠানের অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদের। পোর্টালটির সম্পাদক শাহ এম রহমান বেলাল, সাংবাদিক মতিয়া চৌধুরী, সৈয়দ আনাস পাশা, আজিজ চৌধুরী, এম জি চৌধুরী, শফিকুল ইসলাম প্রমুখ। ফুলের তোড়া দিয়ে ও মিষ্টি মুখ করিয়ে বরণ হল যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের নবঘোষিত পূর্ণাঙ্গ কমিটিকে। বৃহস্পতিবার যুক্তরাজ্য বিএনপির কার্যালয়ে সর্বস্তরের নেতাকর্মীর উপস্থিতিতে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীন, সাধারণ সম্পাদক আবুল হোসেন এর উদ্যোগে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়সার এম আহমেদ, সাবেক প্রধানমন্ত্রীর সহকারী শ্রেষ্ঠ সচিব মুশফিকুল ফজল আনসারী, আব্দুল হামিদ চৌধুরী, আক্তার হোসেন, গোলাম রব্বানী, তাজ উদ্দিন, কামাল উদ্দিন, নসরুল্লাহ খান, জুনায়েদ, জসীমউদ্দিন সেলিম, যুবদলের সেক্রেটারি সোলাইলহীন করিম চৌধুরী প্রমুখ। বিশ্বনাথ উপজেলা পরিষদের সমন্বয়ে সভা পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ চৌধুরীর উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সভা করেছে বিশ্বনাথ উপজেলার যুক্তরাজ্য প্রবাসী নেতৃবৃন্দ। কমিউনিটি নেতা গৌস আলীর সভাপতিত্বে ও আজমল আফজল হোসেনের পরিচালনায় সভায় বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। সভায় বক্তারা উপজেলা চেয়ারম্যান সোহেল আহমেদের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বক্তারা বলেন, উপজেলা পরিষদের সভায় বর্বর হামলায় প্রবাসীদের মর্মাহত করছে। সভায় বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ, আলহাজ তৈমুজ আলী, আব্দুল হামিদ চৌধুরী, গোলজার আহমদ খান, মিসবাউদ্দিন, গোলাম রাব্বানী, আব্দুল কুদ্দুস, মকসুদ আলী প্রমুখ। প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির সাবেক সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালামের উদ্যোগে দিল্লি থেকে ব্রিটিশ ভিসা সার্ভিস ঢাকায় ফিরিয়ে আনার দাবিতে হলমন ও ফ্যাঙ্কার্স এর এমপি কেয়ার স্টামার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। শুক্রবার ক্যাম্পটেন সেন্টারের এমপিকে স্মারকলিপি হস্তান্তরকালে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য হিরণ মিয়া, শাকিল চৌধুরী, আব্দুর রকিব, আজাদুর রহমান ও সৈয়দ শামসুদ্দিন প্রমুখ। আসন্ন পৌর নির্বাচনে ধীরাই পৌর মেয়র প্রার্থী মইনুদ্দিন চৌধুরী মাসুকের সমর্থনে সভা পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। দবিরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও অ্যাডভোকেট আবুল হাসনাতের পরিচালনায় এতে বক্তব্য রাখেন গিয়াসউদ্দিন মাস্টার, আব্দুল মানাফ, আতিকুর রহমান চৌধুরী, আমিরুল ইসলাম, নজরুল ইসলাম চৌধুরী, মিজান চৌধুরী, আব্দুল মুজিদ, সেলিম সর্দার ও আব্দুল গাফার সহ অনেকে। সভায় বক্তারা ধীরাই পৌরসভা নির্বাচনে মইনুদ্দিন চৌধুরী মাসুকের জন্য যুক্তরাজ্য প্রবাসীদের কাছ থেকে সহযোগিতা কামনা করেন।
যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুর সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়নের বুধরাইল গ্রামের সর্বস্তরের প্রবাসীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সবার মতামতের ভিত্তিতে বুধরাইল উন্নয়ন সংস্থা ইউকে নামের একটি নতুন সংগঠন গঠিত হয়। প্রবীণ মুরব্বী সৈয়দ জয়তু মিয়াকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন লিডস বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান সৈয়দ সালেহ আহমেদ সালিক মিয়া, যুব সংগঠন সালেহ আহমেদ ও সৈয়দ জাবের আহমেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ব্যবসায়ী সৈয়দ আলফু মিয়া, মাওলানা সৈয়দ মসুদ হোসেন, নানু মিয়া, রশিদ আহমদ, ইকবাল হোসেন, আব্দুল লতিফ, খালিক মিয়া প্রমুখ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে যা থাকছে। কারি শিল্পে স্টাফ সংকট নিরসনে ইস্ট সাসেক্সের সভা। বিশ্ব মানবাধিকার দিবসে সুইজারল্যান্ডে মানববন্ধন কর্মসূচি পালন। বিরতির পর আবার আমন্ত্রণ। আমাদের খবরে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। কারি শিল্পে স্টাফ সংকট নিরসনে ইস্ট সাসেক্সের ক্যাটারার্সদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে নেটওয়ার্কিং সভা এবং নস্যভোজ। সভায় বক্তারা বলেছেন, কারি ব্যবসায় মারাত্মক কর্মী সংকটের কারণে প্রতি মাসে যেই হারে রেস্টুরেন্ট বন্ধ হচ্ছে, এমনটি চলতে থাকলে কারি শিল্প ব্রিটেনে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ব্যবসায়ী আব্দুল মুকিতের সঞ্চালনায় এতে অংশ নেন আবু আহমেদ খসরু, কাউন্সিলর মোহাম্মদ হারুন মিয়া, কাউন্সিলর আবুল কালাম আজাদ, এম এ করিম, নুরুল আমিন, আবুল কালাম আজাদ ছুটন, আবু হেনা আজিজ, সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলী হায়দার, রঞ্জিত কুমার পাল, আকমল মিয়া, মোস্তফা আহমদ খান, শোভা মিয়া প্রমুখ। ক্ষুদা দারিদ্রতামুক্ত আর শিশুদের বাসযোগ্য বিশ্ব বিনির্মাণে বিশ্ব মানবাধিকার দিবসে সুইজারল্যান্ড ইউনিসেফের উদ্যোগে অনুষ্ঠিত হলো মানববন্ধন কর্মসূচি। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সুইজারল্যান্ড প্রতিনিধি বাকিউল্লাহ খান রিপন। Imagine all the people living life in peace. You may say that I am a dreamer. John Lennon-er bikkhato ei gaan Imagine Jakina Lennon-er bidhoba stri UNICEF ke utsarga kore diyechilo sei মানবতার গান দিয়েই গত বৃহস্পতিবার মানববন্ধনের আয়োজন করে সুইজারল্যান্ড ইউনিসেফ। Wir Erwachsene sagen einmal, die Zukunft dieser Welt sind Kinder. এক ডিগ্রি তাপমাত্রার শীতে জুরিক সঙ্গীত স্কুলের শিশু কিশোর সহ হাজারেরও বেশি মানবাধিকার কর্মী দুপুর ১২:১৫ থেকে ১২:৪৫ পর্যন্ত জুরিকের প্রশাসনিক এলাকা হেলমহাউসে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত এই মানববন্ধনে অংশগ্রহণ করে। শিশুদের জন্য ক্ষুধা দারিদ্র্যমুক্ত একটি সমাজ তৈরি করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান জুরিকের এমপি ক্লাউডিয়া নিলসন। In einem Kriegsgebiet mit zu wenig zu essen, mit Hunger, Gewalt, kein Recht können in die Schule gehen, kein Recht können einen Beruf lernen, alles das. Eben, Juliker UNICEF Podan Elisabeth Müller. Es ist der Tag der Menschheit, es ist der Tag, wo die Kämpfe der Recht für die Kinder, wo heisst, dass jedes Kind das Recht zum Überleben und dass wir als Erwachsene und Gesellschaft und als Gesellschaft, wo auch Sorge hat. ইউনিসেফের তথ্য মোতাবেক সারা বিশ্বে প্রতিদিন সামাজিক বৈষম্য, অশিক্ষা, অস্বাস্থ্য, অপুষ্টি আর দারিদ্রতার সবলে ১৭,০০০এরও বেশি শিশু মৃত্যুবরণ করে থাকে। বাকিউল্লাহ খান রিপন, চ্যানেল আই, সুইজারল্যান্ড।
এবার সিলেটের খবর। সিলেট জেলা ছাত্র লীগের বিদ্রোহী নেতারা সংবাদ সম্মেলন করে সিলেট জেলা ছাত্র লীগের বর্তমান কমিটি বাতিলের দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বর্তমান কমিটি দায়িত্ব গ্রহণের পর সভাপতি এবং সাধারণ সম্পাদক সংগঠনে গতিশীলতা আনতে পদক্ষেপ নেননি। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, অছাত্র বিবাহিত হত্যা মামলার আসামি এবং অর্থের বিনিময়ে অরাজনৈতিক ব্যক্তিদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এবার শোক সংবাদ। হযরত আল্লামা ফুলতলি সাহেব কেবলার সাবেক সেক্রেটারি ও দারুল হাদিস লতিফিয়া সাবেক শিক্ষক আলহাজ মৌলবি কারি মোহাম্মদ আলতাফুর রহমান লতিফিয়া বৃহস্পতিবার লন্ডনের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নারিল্লাহি ওয়া ইন্নারিল্লাহি রাজিউন। মরহুমের জানাজা নামাজে শুক্রবার বাদ জুমা বিকলের মসজিদে অনুষ্ঠিত হয়। নামাজের জানাজায় মরহুমের ছাত্র মুরিদ কমিউনিটির ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মরহুমের জানাজায় নামাজে ইমামতি করেন তার বড় ছেলে মাওলানা মোহাম্মদ আব্দুল বাসিদ লতিফি। বেলজিয়াম প্রবাসী জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের উপদেষ্টা এম এ সুবহান চৌধুরী বুধবার সিলেটে একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। ইন্নারিল্লাহি ওয়া ইন্নারিল্লাহি রাজিউন। বৃহস্পতিবার জানাজা শেষে শায়েস্তাগঞ্জের শরীফাবাদ গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে শায়েস্তাগঞ্জ সমিতি ইউকে সহ বিভিন্ন সংগঠনের গভীর শোক সমবেদনা জ্ঞাপন করেছেন। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। ডোনাল্ড ট্রাম্পকে ব্রিটেনে নিষিদ্ধের দাবিতে টাওয়ার হ্যামার্সে সমাবেশ। ব্রিটেনে ফার্স্ট টার্ম বায়াদের হোম বায়াদের জন্য ডিপোজিট বোনাস আর ইন্টারেস্ট ফ্রি লোনের সুবিধা চালু। ট্রাম্পকে যুক্তরাজ্যে নিষিদ্ধ করতে পার্লামেন্টে বিতর্কের সম্ভাবনা। কারি শিল্পে সংকট নিরসনে অল পার্টি পার্লামেন্টের গ্রুপের সাথে সভা। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।